বন্ধুরা গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। আজ হলো স্যাটারডে, স্যাটারডে মর্নিং থেকে ক্লাসটা স্টার্ট করছি। থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজ কি হতে চলেছে। ইয়েস, আজ মা দিদি সবাই সাথে তোমাদের দেখা করবো। অনেকদিন পর দিদি আসছে, তো মা আসছে অনেকদিন পর আমার ব্লগে ওদের দেখতে পাবে। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে, কারণ ব্লগটা হতে চলেছে দারুণ ইন্টারেস্টিং। তো চলো আপাতত ব্লগটা স্টার্ট করি। আমি ছাদে এসে তোমাদের সাথে কেন বলতো ব্লগটা স্টার্ট করলাম, ছাদেই না একটা হালকা রোদ আছে, এখন 7টা বাজে। তো ছাদে এখন ভীষণ হাওয়া, বিশাল হাওয়া হচ্ছে, আর তার মধ্যে রয়েছে হালকা রোদ, যেটা আমার ভীষণ ভালো লাগছে। তো ভাবলাম আমি ছাদে গিয়েই তোমার সাথে ব্লগটা স্টার্ট করি, এত ভালো লাগছে, আমি তো ভীষণ এনজয় করছি, আশা করি তোমাদেরও ভালো লাগে। চলো আপাতত নিচে যাই, আমার সূর্য প্রণাম হয়ে গেছে, এখনো গরম জল খাওয়া হয়নি, মিঠু এলে খাবো দুজনে একসাথে, এই গরম লেবুর জল খাবো। তো চলো নিচে যাই, সারাদিনটা ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। অন্তত নিচে গিয়ে ব্রেকফাস্টের জন্য আমি সবকিছু রেডি করবো আর তোমাদের সাথে শেয়ার করবো। তাহলে নিচে যাওয়া যাক, তার সাথে সাথে দিনটা স্টার্ট করছি। এদিকে ব্রেকফাস্ট বানানো শুরু হয়ে গেছে, আর মিঠু এনেছে এখানে 2 বস্তা ব্রেড, কতগুলো আছে দেখাচ্ছি তোমাদের। এতগুলো এনেছে তার কারণ মা দিদি সবাই আসছে, তো এখন লাগবে। একটাতে ছিল 6টা, আরেকটায় আছে মনে হয় 5টা। এটা আমার জন্য, তো হাতে সময় বেশি নেই, তাড়াতাড়ি তোমাদের একটু দেখিয়ে দিই। এইগুলো আমাদের লেবুর জল, লেবুর জলটা খাবো। আমার এদিকে ব্রেড মনে হয় বানানো হয়ে গেছে, দাঁড়ো। এখানে শশা কেটে নিয়েছে, এই যে একটা শশা, আর ব্রেড গুলো সেখানে হয়ে গেছে। আর এখানে আছে ডিম, কতগুলো আছে দেখুন, এই যে। আচ্ছা, এখানে আমি ও বাবা আর মা চারজনের। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিই। আর এগুলো এদিকে ব্রেড গুলো বের করেছিলাম তোমাদের দেখানোর জন্য, ব্রেড গুলো এখন আবার প্যাকেজিং করে ফ্রিজে ঢুকিয়ে দেব। তো ব্রেকফাস্টের পর দেখো একদম কিচেন আমি ক্লিন করে নিয়েছি, আমি আর মিঠু দুজনেই অবশ্যই। আর তার সাথে সাথেই আর একটা কথা বলি, একটু পর থেকেই আমি লাঞ্চ বানানো শুরু করব, বিশেষ কিছু না, মাছের ঝোল করব, ভাত করব। তো দেখা যাক কি কি করা যায়। চলো স্টার্ট করব, তার আগে আমি স্নান করে আসব। আর লাঞ্চ বানানোর কথা তোমাদের বলছি কারণ আমি আর মা দুজন খাবো, আমি একা থাকলে অতটা টেনশন নেই, যেহেতু মা খাবে তাই লাঞ্চটা তো ভালো করে বানাতে হবে। তো চলো তার আগে আমি স্নান করে নিই, স্নান করে নিয়ে ফিরে আসছি। তো মাকে অল্প একটু দেখিয়েছি, আবার দেখাবো অবশ্যই, মা এখন ফ্রেশ হচ্ছে। আর এদিকে দেখো আমি চাল ধুচ্ছি, এখন ধোয়া হয়নি, আর এখানে রয়েছে মাছ, মাছগুলো ধুয়ে নেব। তো চলো কিছুটা কাজ এগিয়ে নিয়ে আবার তোমাদের সামনে আসছি। তো অনেকক্ষণ পর দেখো এখানে মাছগুলো ধোয়া হলো, মাছটা বানাবো, সেই মাছটা এখানে নিয়ে নিয়েছি। আর এখানে আছে অল্প একটু মাছের তেল, আর তার সাথে আছে মাছের ডিম। আর এখানে মাছগুলো ধুয়ে রেখেছি, এটা কাল হবে, এর মধ্যে সবগুলোই বেটি আছে। আর এখানে রয়েছে মাছের মাথা, মাছের মাথা দিয়ে হবে মুগ ডাল, ঠিক আছে। আর এদিকে ভাত নামিয়ে রেখেছি, এবার করব রান্না। তো চলো শুরু করি, হয়ে গেছে, মা মাছগুলো ভেজে নেব। দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে, আর এখানে আমি দিয়েছি পেঁপে আর আলু, আর পেঁপে দিয়ে একদম হালকা পাতলা ঝোল করব মাছে। পেঁয়াজ দেব না, ঠিক আছে, পেঁয়াজ দেব না, পেঁয়াজ ছাড়াই বানাবো। আর এখানে নিয়েছি 1 টুকরো আদা, আদাটা গ্রেট করব। এদিকে দেখো রসুন, আমি মানে রসুন দেখো ছড়ের মধ্যে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ,
একদম নরম হয়ে গেছে। এবার খোসাগুলো ছাড়িয়ে নেব একটু পরে, কাল লাগবে যেহেতু। আমি আগে থেকে রসুনটা রেডি করে রাখছি। মশলাগুলো রেডি করা থাকলে কিন্তু মানে রান্না করতে খুব বেশি সময় লাগে না। আলু আর পেঁপে ভাজা হয়ে গেছে, গ্যাসের ওভেনটা এখন অফ করে দিলাম। দিয়ে এগুলো তুলে নেব, সবজিগুলো তুলে নেব, নিয়ে তারপর এর মধ্যে আদাটা গ্রেট করে নেব। গ্রেট করে নিয়ে মাছের ঝোলটা বসাবো। এই যে এখানে দেখো মাছের ঝোলের ফোড়নে দিয়েছি গোটা জিরে, আর এখানে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। মশলার মধ্যে রয়েছে আদা, গ্রেটেড আদা, আর রয়েছে জিরের গুঁড়ো, আর হলুদ আর লঙ্কার গুঁড়ো, ঠিক আছে। এটা দিয়ে একটা আমি মশলা গুলিয়ে রেখেছি। এখন এই যে মশলাটা অ্যাড করে দেব। মশলাটা এখন ভালোভাবে কষিয়ে নেব। আর এদিকে দেখো পেঁপে আর আলুটা ভেজে তুলে রেখেছি একদম হালকা পাতলা, খুব টেস্ট হয় এরকম ভাবে মাছের ঝোল বানালে। তো চলো দেখো, তো এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে দেখাচ্ছি। তো এখানে মশলা কষিয়ে সবজিগুলো অ্যাড করে দিয়েছি, সবজিগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। এবার এদিকে দেখো গরম জল হয়ে গেছে, দাঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার সবজিটা ফুটিয়ে নেব, ঝোলটা ফুটিয়ে নেব। মাছের ঝোল ফুটে গেছে, আর এখানে দেখো মাছগুলো অ্যাড করে দিয়েছি। তো এবার নামিয়ে নেব, নামানোর আগে দিয়ে দেবো একটু ভাজা জিরের গুঁড়ো। চলো তো দেখো মাছের ঝোল নামিয়ে নিয়েছি, এই হলো ফাইনাল লুক। আর এখানে নিয়েছি গন্ধরাজ লেবু কেটে নিয়েছি, আর এই হচ্ছে নারকেল উচ্ছে যেটা আগের দিন দেখিয়েছিলাম তোমাদের, কিছুটা ছিল। এখানে আছে মাছের ঝোল আগের দিনের, তো আগের দিনের মাছের ঝোলটাও বের করে নিয়েছি। আর রয়েছে ভাত, ভাতের মধ্যে রয়েছে পেঁপে সেদ্ধ ভাতের মধ্যে। চলো এখন লাঞ্চ করব, লাঞ্চ করে নিয়ে দিদি এলে আবার ভিডিওটা অন করব। গুড ইভিনিং বন্ধুরা, এখন দিদি তো চলে এসেছে, আমি দিদি মিঠু তিনজন বেরিয়েছি কিছু কেনাকাটা করব। তার মধ্যে দেখো বাজারে এসেছি, বৃষ্টি হচ্ছে, আর এর আগে আমি দেখালাম যেখানে ছিলাম মিষ্টি দোকানে, তো সেখান থেকে মিষ্টি নিয়েছি। ফার্স্টে গিয়ে আমরা মিষ্টিটা কিনে নিয়েছি, যেহেতু বাজার থেকে মিষ্টি দোকানে একটু দূরে, তো মিষ্টি কিনে আমরা চলে এসেছি বাজারে। বাজার করতে করতে ভীষণ বৃষ্টি শুরু হয়েছিল, তো এখন মোটামুটি বৃষ্টিটা একটু কমেছে, আমরা আবার বাজার করা শুরু করেছি। এই যে দিদিকে তোমরা দেখতে পাচ্ছ, দিদি আছে, মিঠু আছে। তো দিদির হাতে এগুলো গন্ধরাজ লেবু, আর বেশ কিছু জিনিস আমরা কেনাকাটা করব। আমি এখানে সমস্ত কিছু দেখাতে পারছি না, তো বৃষ্টি এখন মোটামুটি মানে ঝিরঝির করে পড়ছে, খুব জোরে পড়ছে না। তো যেগুলো কিনেছি সেগুলো বাড়িতে গিয়ে দেখাবো ভেবেছিলাম, কিন্তু সেইভাবে ডিটেলস আর দেখানোর মতো সময় ছিল না। তো এখানে দেখো মানে সবজি কিনেছি ফ্রাইড রাইসের জন্য, কিন্তু ফ্রাইড রাইস ক্যান্সেল হয়েছে, দিদি বললো বাঙালিয়ানা খাবার দাবার সমস্ত কিছু হবে। তো আমি ভেবেছিলাম ফার্স্টে ফ্রাইড রাইস বানাবো, তো যাই হোক দু একদিন পরে বানাবো। তো এখন নিচ্ছি লিচু, আর নেবো জাম, নিয়েছি আম, কলা, তো অনেক কিছুই নিয়েছি আমরা, না ফলগুলো দিদি নিয়েছে, আর আমার মায়ের জামাই ষষ্ঠীর জন্য ফল নেওয়া হয়ে গেছে। যেহেতু এবারে আমাদের সেইভাবে কোনো নিয়ম পালন করা হবে না, তো খুব বেশি আয়োজনও হয়নি। এখানে দেখো লিচু, আম, মিষ্টি, দই, সবজি সব কিছু রয়েছে। এরপর চলে এলাম নেক্সট ডে মর্নিং, তো চলো দেখতে থাকো।
মর্নিং থেকে আমাদের লাঞ্চের দুটো হয়ে গেছে, আজ যেহেতু জামাই করছি তাড়াতাড়ি তুমি করে দিয়েছো দিদি। এদিকে দেখো মাছ ভাজছে, মাছগুলো এখানে আমি নুন হলুদ মিশিয়ে দিয়েছি, আর এদিকে আছে মাছের মাথা, আর এখানে দেখো ভাজাও রেডি, আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা আর শাক, আর তার সাথে আছে এখানে পাঁপড় ভাজা। আর ব্রেকফাস্ট এখন আমাদের হয় নি, ব্রেকফাস্টের জন্য ডিমটা আনিয়ে রেখেছি, আর ডিমকে রেখে পেঁয়াজ আলু এত দূর পর্যন্ত দেখালাম, আবার ফিরে আসছি একটু পরে। আর এদিকে দেখো রয়েছে মুগ ডাল, মুগ ডালটা এখন সেদ্ধ হচ্ছে, মাছের মাথা দিয়ে হবে মুগ ডাল, এই বন্ধ করে দিই। আর এদিকে দেখো দুটো মাছ কিছু মেনু হচ্ছে, আমি পরে বলে দিচ্ছি তোমাদের, একটা একটা করে বানাতে থাকবো আজ, যদিও রান্না করবে আমার দিদি পুরোটাই, তো একটা একটা করে হবে আমি তোমাদের দেখিয়ে দেবো। গুড মর্নিং বন্ধুরা, সকাল থেকে তোমাদের সামনে আসতে পারিনি, এখন স্নান করে নিয়েছি, আর এখন আমরা ব্রেকফাস্ট করতে বসেছি, দেখিয়ে দিচ্ছি। আর কাল ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি, অনেক কাজ ছিল, আমরা ফিরেছি অনেক রাতে, ভাবলাম আজ থেকে ভিডিওটা কন্টিনিউ করব, পুরো জামাই ষষ্ঠীর ভিডিও, কাল জামাই ষষ্ঠীর আগের দিনের ভিডিও, দুদিনের ভিডিও একসাথে দেবো আমি একটা ব্লগে, ঠিক আছে? তো চলো এখন আমরা ব্রেকফাস্ট করতে বসেছি, সবাইকে দেখিয়ে দিই। আদিত্য দাদা, মিঠু দিদি, এবার মা তুমি একটু দেখিয়ে দাও, আর মা এই যে মার এখনো স্নান হয়নি, রেডি হলে সবাইকে আবার ভালোভাবে দেখিয়ে দেবো, তুমি একটু দেখিয়ে দাও কি কি বল। আচ্ছা ব্রেকফাস্টে আজ আমাদের আছে, এদের এদের থেকে দেখাই, রয়েছে আম, কলা, এখানে আছে লিচু, আর এটা জাম, শশা, তার সাথে ডিম সেদ্ধ, আর আছে ব্রেড, এখানে আছে মিষ্টি, আর এটা হলো মিঠু প্লেট, মিঠু প্লেটেও সেম জিনিস আছে, আমাদেরটাতেও রয়েছে সেম, এই যে কি গো ব্রেকফাস্ট রেডি, এখন ব্রেকফাস্ট করব, আমাদের লাঞ্চ মোটামুটি রেডি, শুধু চিকেনটা হচ্ছে চিকেন, আর ভাত হলে হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে গেছে যেহেতু দিদি বানিয়েছে তো সব। ব্রেকফাস্ট করে উঠলাম, তোমাদের বলেছিলাম লাঞ্চের মোটামুটি প্রিপারেশন রেডি, দেখো পরপর লাইন দিয়ে সব কিছু রেডি হয়ে গেছে, শুধু বাকি ভাত ভাত বসানো হয়ে গেছে, আর এদিকে চিকেনটা অফ করে দিয়েছি, চিকেন হয়ে গেছে, ঠিক আছে? তো এখন আমি এগুলো বাটিতে ভেঙে ভেঙে নেব, খাবারগুলো বাড়িতে তুলে তুলে রেখে দেব, তাহলে আমাদের দিতে সুবিধা হবে। খাজাটা সাইড রেখে দিলাম, চলো তোমাদের ক্যামেরায় একবার সুন্দরভাবে দেখিয়ে দিই পুরোটা। এখানে তো চিকেন আছে, চিকেনটা এখন চলো চিকেনটা তোমাদের একবার দেখিয়ে দিই, আলুটা অ্যাকচুয়ালি দিদি না ফার্স্টে ভেজে চিকেনে দিতে ভুলে গেছিল, শেষে আবার ভালো করে ভেজে একটা সিটি মেরে, প্রেশারে একটা সিটি মেরে তারপর চিকেনের সাথে অ্যাড করে দিয়েছে, চিকেনটা ভীষণ টেস্টি হয়েছে। আর চলো এদিকে দেখো, এখানে হয়েছে মাছের মাথা দিয়ে ডাল, এটা দেখে তোমাদের কেমন মনে হচ্ছে বলো? অসাধারণ লাগছে, আমার তো দারুণ লাগছে, অসাধারণ হয়েছে, টেস্ট করে অবশ্যই তোমাদের জানাবো। আর মাছের কালিয়া রেডি, যদিও আগে তোমাদের দেখিয়ে দিয়েছি, তখন অ্যাকচুয়ালি নিচে ছিল, মেঝেতে রাখা ছিল, লাইটটা ভালো ছিল না, তাই আরেকবার রিপিট করলাম। আর এখানে রয়েছে আমের চাটনি,
আমের চাটনি, ঠিক আছে? আর দেখো এখানে আছে ভাজা, বেগুন ভাজা। এই দিদি এটা কি শাক রে? কলমি শাক ভাজা। এখানে আছে মাছ ভাজা, এখানে আলু ভাজা, আর রয়েছে পটল ভাজা। পাঁচ রকম ভাজা রেডি। চলে এবার একটা একটাতে বেড়ে রাখবো। আচ্ছা আমি বেড়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। আমি আমার বাড়ির মানে আমার ঘরের সামনে যে ডগিটা থাকে না তার জন্য মেখে দিচ্ছি আগে, ও আগে খেয়ে নিক তারপর আমরা খাবো। তো এমনি সবকিছু রেডি হয়ে গেছে। এই যে চিকেনটা এখানে আছে, ঠিক আছে, আর এই যে স্যালাড, আর রয়েছে টেবিলে টেবিলে খাবারগুলো নিয়ে গেছি, পরে আমি দেখিয়ে দিচ্ছি। আগে আমি ওকে খেতে দিয়ে দেবো, অনেকক্ষণ ও চিকেনের গন্ধ পাচ্ছে কিন্তু খেতে পাচ্ছে না বেচারা। ওকে আগে দিয়ে দেবো, কিছুটা চিকেন ভাতের সাথে মিশিয়ে দেবো, আর শেষে একটা দুটো চিকেন গোটা দিয়ে দেবো। ওকে দিয়ে আমরা খেতে বসে আবার ভিডিওটা অন করছি। চলো সব কিছু রেডি হয়ে গেছে, আমরা খেতে বসবো, তোমাদের একবার দেখিয়ে দিই। আর যেহেতু তোমাদের আগের ব্লগে আমি বলেছি আমাদের ঠাকুমা যেহেতু বাৎসরিক হয়নি এখনো, তাই এবছর আমাদের কোনো নিয়ম পালন হচ্ছে না, শুধু আমরা খাওয়া দাওয়া করছি। তো চলো টেবিলে গিয়ে দেখিয়ে দিই কি কি রেডি করে নিয়েছি। আগে আমি খাবারটা দেখিয়ে দিই। দিদি বসে গেছে, আর এই যে দুই জামাই, এক জামাই, আরেকজন হয়নি এখন, সবাই বসে গেছে। আর এই হলো টুলু ভাই, চল শুরু কর। কি কি আছে আমি বলে দিই, এখানে আছে ডাল, পাঁচ রকম ভাজা আছে, ডাল আছে, কালিয়া, আর চিকেন। একটা দুটো দিদি মা বসে, চল খা, খা, তুমি দাও আমাকে। মা এখন খাবে না, আমাদের দিয়ে তারপর খাবে। মার খাবার রেডি। আচ্ছা আমরা লাঞ্চ করে একটু রেস্ট করেছি, রেস্ট করে দেন আমরা ইভিনিংয়ে বেরিয়েছিলাম, আমি আদিত্য দাদা, দিদি আর মিঠু। তো আমরা চারজন খুব সুন্দর একটা সময় কাটিয়েছি, যেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ তখন আমার ভিডিও করতে সত্যি একদম ইচ্ছা করছিল না। অন্য আরও একদিন যদি আমরা বেরোই তখন অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিও আমি শেয়ার করব।
তো আমরা বেরিয়ে একটু বসলাম, বসে লস্যি খেলাম। তো তারপর আমরা বাড়ি চলে এসেছি, যদিও বেশিক্ষণ আমরা বাইরে ছিলাম না। ফেরার সময় দিদি আর আদিত্য দাদা আমার ছোটকার বাড়িতে গিয়েছিল, তো সেখানে গিয়ে ওদের একটু লেট হয়েছে, আর মিঠুর একটু তাড়া ছিল, তো মিঠুকে আমি ডিনার দিয়ে দিয়েছি। আর মিঠুর প্লেটেই আমি আর মিঠু একসাথে ডিনারটা করে নেব, ঠিক আছে? আর মায়ের জন্য আর আদিত্য দাদার জন্য বানানো হচ্ছে লুচি, তো একটু পরে সেটা আমি দেখিয়ে দেব। আর এই ডিনার করতে করতেই তোমাদের সাথে ভিডিওটা এন্ড করব। তার আগে চলো মা কি কেমন লুচি ভাজছে দিদি আর মা, তো সেটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিই আগে। এখন সবাই ডিনার করে নেবে, তো আর কিছু দেখানোর মতো ছিল না, তাই ভিডিওটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অলওয়েজ হাসি খুশি থেকো। আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল অপশানটিকে কিন্তু অন করতে ভুলো না, তাহলে আমার ভিডিওর আপডেট সবার আগে পৌঁছে যাবে তোমার মোবাইলে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভ্লগে। তো চলো টাটা।